Hi friends, welcome to my channel Orpita's Homely Test. আগের ভিডিওতে আমি থোর কাটার পদ্ধতি দেখিয়েছি আর এই ভিডিওতে আমি দেখাবো থোর দিয়ে কিভাবে থোর ঘন্ট তৈরি করবেন। থোর ঘন্ট তৈরি করার জন্য নুন হলুদ জলে ভেজানো গোল গোল করে থোরগুলোকে প্রথমে একদম সরু সরু করে কেটে নেব। ঘন্ট তৈরি করার জন্য ঠিক যেভাবে কাটতে হয় একদম মিহি করে থোরগুলোকে সবার প্রথমে কেটে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে কেটে আবার নুন হলুদ জলেই রেখে তারপর চটকে নেব ভালো করে। এর আগে ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়েছি, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই থোর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যাদের অ্যানিমিয়া আছে তাদের জন্য তো খুবই উপকারী। দেখুন থোরগুলোকে আমার কাটা হয়ে গেল। এবার একটি কড়াতে আমি প্রায় 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ছিঁড়ে নেওয়া তেজপাতা, দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কেটে রাখা আলু। আলুটাকে আমি একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আছে আলুটা। আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে ঢেকে দিলাম প্রায় 45 সেকেন্ডের জন্য। প্রায় 45 সেকেন্ড পর ঢাকনা খুলে আলুটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢেকে দিয়েছিলাম প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এই চালটা দেওয়ার পর 1-1.5 মিনিট একটু আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে দেখুন থোরটাকে আমি কেটে জল ঝরিয়ে নিয়েছি, ওদিকে চালটা ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি। আর এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটি বাটিতে সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা, তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ আমরা নুন জলে থোরটাকে ভিজিয়ে রেখেছিলাম, লবণ লাগলে পরে আরও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সব মশলা জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আগে থেকে মশলা যদি এইভাবে এক জায়গায় জল দিয়ে পেস্ট তৈরি করে রাখা যায় তাহলে রান্নার সময় কিন্তু অনেক সুবিধে হয়। আর এদিকে চালটাও প্রায় ফ্রাই করা হয়ে গেছে। আমার মনে হচ্ছে রান্নাটায় আরেকটু তেল লাগবে, ওপর থেকে আমি তেল দিচ্ছি না, ওপর থেকে আমি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমরা যে বাটিতে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন আমি সবসময় মশলা ঢেকে কষাতে পছন্দ করি। এখন ঢেকে দিলাম 1-1.5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লো ছিল। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা থোরগুলো। এই থোরগুলো কিন্তু খুবই সফট, ওই জন্য আগে থেকে আর ভাপানোর কোনো দরকার হলো না। যদি মনে করেন যে থোরটা অতটা নরম হবে না তাহলে আগে থেকে একটু আপনারা ভাপিয়ে নিতে পারেন। আমি আগেই বলেছি এটা হচ্ছে বিচি কলার থোর, এই থোর কিন্তু খুবই সফট হয়। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর ঢেকে ঢেকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে আমি ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন থোরটা আস্তে আস্তে মজতে শুরু করেছে আর একটু একটু করে জল বেরোচ্ছে। আবারও ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি থোরগুলোকে।
থোর থেকে যে জল বেরোচ্ছে এই জলেই কিন্তু আমি থোরটাকে সেদ্ধ করে নিচ্ছি। যদি আপনারা দেখেন যে থোর থেকে জল বেরোচ্ছে না, তাহলে খুব সামান্য পরিমাণ জল দিয়ে থোরটাকে সেদ্ধ করবেন। আমি আবারও ঢেকে দিয়েছিলাম প্রায় 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন থোরটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু থোর দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি থোর তুলে দেখাচ্ছি আপনাদের, খুব গরম বলে হাতে দিয়ে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন থোরটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল স্পুন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তাই আমি একটু চিনিটা বেশিই দিলাম। আপনারা যদি এতটা মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দেবেন। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন গোবিন্দভোগ চালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু স্ম্যাশ করে করে নাড়ছি, যাতে থোরটা খুব ভালো মতো একসাথে বাইন্ডিং হয়ে আসে। এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা। আমার টেস্ট করে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। তার আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আর এরপরে আন্দাজ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট প্রায় হয়েই এসছে। এখন নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, আর দিয়ে দেব 1 টিস্পুন শাহী গরম মশলা পাউডার। এই সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে তারপর 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন এই থোর ঘন্ট। তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল লেখাটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।